এইখান থেকে এটা কিন্তু একবারে পিছন বরাবর পর্যন্ত আমরা এটা ফেলে দেব, এটা সহ আর এটারও কিন্তু এই সেট কে আর কি এই সেটটা আমরা ফেলে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আসলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকদিন পর, এতদিন আসলে ভিডিও দিতে পারি নাই যে কোনো একটা সমস্যার কারণে। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও আসলে পেয়ে যাবেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে এ ধরনের যে বোরাক বড় গাড়ির সেসিসগুলো আসলে চায়নারা যেভাবে আসলে তৈরি করেছে ঠিক সেভাবে যদি আপনারা রিপেয়ার করতে চান, যে চেসিসগুলো আসলে এখান থেকে ভেঙে যায় অনেক সময়, যে ব্যাটারি নিচ থেকে আসলে এখান থেকে ভেঙে যায় এবং পিছনের সাইডগুলো আসলে নষ্ট হয়ে যায়, তো এই চেসিসগুলো আবার ঠিক চায়নাদের মতনই আসলে কি করে ঠিক করা যায়, সেম যে কায়দায় আছে আসলে অ্যাঙ্গেল না ধরিয়ে খুব সুন্দরভাবে, যে আসলে যে বোঝা যাবে না এরকম যদি চেসিসের কাজ করাতে চান অবশ্য আপনাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে আসলে দেখতে হবে। তো দেখেন আমি যদি দেখাই আসলে কোন কোন জায়গা থেকে আসলে এটা ভেঙেছে। তো আমরা দেখাই, দেখেন এই পাইপগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে, এগুলো আমরা ফেলে দেব। তারপর এখান থেকে আসলে এই যে চ্যানেলটা পিছনে আসলে ভুষ থেকে যেটা থাকে এখানে, আসলে এখান থেকে এটা ভেঙে গিয়েছে, এখান থেকে ভেঙে গিয়েছে, ভেঙে আসলে এটা কিন্তু নিচের দিকে আসলে রয়েছে। মোবাইলে বোঝা যাচ্ছে কি না দেখেন, এটা কিন্তু নিচের দিকে রয়েছে। তো আমরা আসলে এই সম্পূর্ণ বডিটাই আবার নতুনের মতন করার জন্য আসলে যা যা করতে হবে আসলে সেটা আপনাদের বলবো, আর চ্যানেলগুলো আসলে কত কি দরকার সেটাও কিন্তু আপনাদের বলবো, আর এই জয়েন্টগুলো আসলে কোথা থেকে দিলে আসলে কোথায় আসলে আপনাদের ভালো হবে সেটাও কিন্তু আপনাদের আসলে দেখিয়ে দেব, এবং কিভাবে এই কাজগুলো করতে হয় সেটাও কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে আসলে বুঝতে পারবেন। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। এইখান থেকে এটা কিন্তু একবারে পিছন বরাবর পর্যন্ত আমরা এটা ফেলে দেব, এটা সহ আর এটারও কিন্তু এই সেট কে আর কি এই সেটটা আমরা ফেলে দেব। তারপর আমরা কাটার পর আপনাদের আবার ভিডিও আসলে দেখাবো। তো এখন একটু ভিডিওটা আমরা স্কিপ করে দিতেছি, আসলে কীরকম কাটতে হয় সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে যাতে আপনাদের কাজগুলো করতে খুব সুবিধা হয়। এখানে আপনারা আসলে এই যে বক্সটা আপনারা দেখতে পারতেছেন, এই বক্সটা হলো এক পাশে আসলে দেড় আর এক পাশে হচ্ছে আড়াই, দেড় আড়াই বক্স বলে থাকি আমরা, এটা জিআই বক্স দেড় আড়াই। তো এই হচ্ছে আসলে সম্পূর্ণ বডিটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন এখান থেকে আসলে ভেঙে গিয়েছে, তো আমরা এখন এই বডিটা কাটে আর কি কেটে নেব, কেটে তারপরে আসলে আপনাদের দেখাবো। তো নাটগুলো আমরা খুলে নিচ্ছি, পাতির পাতি সেটটা আর কি দুনো সাইড আমরা খুলে নেব, খুলে ডিপিং শেলটা আসলে এখান থেকে বের করে নেব। বের করার পরে আমরা আসলে চেসিসটা কেটে নেব, কেটে নেওয়ার পর আমরা যে ফিট করব সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো এখন আমরা কিন্তু পাতি সেটের নাটগুলো খুলে তারপর এই ডিপিং শেলটা বের করে নিচ্ছি, আর ভিডিওটা একটু আমরা ফাস্ট করে দিতেছি যাতে লং না হয়। অবশেষে আমাদের খোলা শেষ। তো দেখেন আপনারা আসলে আমরা কিন্তু এই পাতি সেটটা আসলে এখান থেকে খুলে নিয়েছি, এর থেকে আসলে বডিটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমরা এই গাড়িটাকে আসলে এক সাইড করে নিয়েছি, নেওয়ার পরে আসলে মোটরটা খুলে তারপর আমরা আর কি ফুল বডিটা প্রেস করে নেব। তো এখন আমার কাছে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা বক্স নিয়েছি, আরও ছোট দুইটা বক্স নিব। এখানে হচ্ছে দেড় আড়াই বক্স নিতে হবে আপনাদের, দেড় আড়াই বক্স নেওয়ার পর পিছন সাইডটা যেভাবে থাকবে যতটুকু মাপ থাকবে ঠিক ততটুকুই দিবেন, নয়তো আসলে আপনাদের বডির সাথে মিলাতে পারবেন না, সবসময় আসলে এক মাপ হয় না। তো আপনাদের বডি যেভাবে খুলবেন ঠিক সেটার একটা মাপ নিয়ে নিয়ে তারপর আসলে কাটিংগুলো করে নেবেন। তো দেখেন আমাদের পাতি আর কি দুই সাইডে যে পাতি সেট লাগে ওই চ্যানেল দুইটা কিন্তু আমাদের পাল্টানোর প্রয়োজন। তো আমরা কিন্তু আসলে এটা খুলে আর কি সরি এই চ্যানেলটা কেটে তারপর কিন্তু মাঝখান থেকে আসলে ওয়েল্ডিং করে দিতেছি। তো আসলে যেভাবে থাকবে ঠিক সেভাবেই মাপ নিয়ে আপনারা আসলে করার চেষ্টা করবেন, কেননা মাপ সব গাড়ির আসলে একরকম হয় না। তো এভাবে করে আসলে আমরা ঝালাই করে নিব আসলে এই যে আর কি ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কেননা ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে। এভাবে যদি আসলে কাজগুলো করতে চান অবশ্য আপনারা এই ভিডিওটা যদি ফলো করেন তো আপনাদের এভাবে কাজগুলো করে নিলে আসলে অনেক দিন আপনারা চালাতে পারবেন। হ্যাঁ, আর কাজগুলোও খুব সুন্দর হবে। আসলে অনেকেই কী করেন, নতুন চেসিস কিনে নেন, সেক্ষেত্রে কিন্তু চেসিসের দাম আসলে অনেক টাকা নিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে মালটা বিষয়টা ভালো হয় না। তো এখানে যদি মোটা চ্যানেল দিয়ে আপনারা কাজটা করে নেন, তো দেখেন আমরা কিন্তু ভুষের পয়েন্টটা করে নিয়েছি,
ওয়েল্ডিং হোল্ডার দিয়ে আসলে এটাকে ছিদ্র করে তারপর আমরা এখানে ভুষের মাপ বরাবর পাইপ নিয়ে তারপর কিন্তু পাইপটা এখানে দিয়ে আমরা ঝালাই করে দিয়েছি। তো এখানে আমরা দুইটা পট্টি দিয়ে নিব অ্যাঙ্গেল দিয়ে বা পাতি দিয়েও আপনারা চাইলে নিতে পারেন। তো আমরা কিন্তু এখানে দুইটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, এক এক অ্যাঙ্গেল দিয়ে আসলে দুই সাইডে দুইটা জয়েন্ট যে থাকবে সেখানে যাতে মজবুত হয় সে কারণে আমরা দুইটা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে নিব, কিন্তু দোনো সাইডেই আমরা পরবর্তীতে দিয়ে নিব কিন্তু এক সাইডে দিতেছি। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিন্তু আপনাদের কিছু একটা ধারণা হয়ে যাবে যদি আসলে ভিডিওটা দেখেন। আসলে এই কাজগুলো যদি আপনারা করেন এই একটা বক্সের দাম নেয় আসলে 2600 টাকার মতন নেয়, 2700 টাকা এরকম, 20 ফুট, 1.5 বক্স। তো এক এখন যদি আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু আমরা সিস্টার কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি, আমাদের ব্রেক রড লাগানো বাকি আছে, দেখেন এই হলো বডিটা। আর এর আগের পার্টসগুলোও যদি আপনাদের একটু দেখাই যেগুলো আমরা এখান থেকে কেটেগুলো হচ্ছে এই এই দেখেন এই হলো আমাদের ব্যাটারির ফাউন্ডেশন, ঠিক যেভাবে ছিল আমরা ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। দেখেন কোনো প্রকার আসলে জয়েন্ট কোথাও হয় নাই, কিন্তু যেরকম ছিল সেরকমই বোঝা যাবে, আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে এটাতে আমরা জয়েন্ট দিয়েছি বা পট্টি মেরেছি এরকম কোনো কাজ করি নাই। এটা কিন্তু সম্পূর্ণ যেভাবে আসলে চায়না গাড়িগুলো তৈরি করে ঠিক সেভাবে কিন্তু আমরা করার চেষ্টা করেছি। তো এখনও কিছু কাজ বাকি আছে, যেমন ওই মোটরের নাট যে লাগবে সেখানে কিন্তু দুইটা পাতি ধরাবো আর ব্রেক রডটা লাগানো বাকি আছে, তাছাড়া প্রায় কমপ্লিট আর কি হয়ে গেছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন। তো চাইলে আপনারাও ঠিক এভাবে গুলো কাজগুলো করিয়ে নেবেন, তাহলে আপনাদের গাড়ি আসলে অনেক দিন চালাতে পারবেন। হয়তো বা কি অনেকেই আসলে অ্যাঙ্গেল লাগিয়ে দেন যেখান থেকে ভাঙে, ভাঙলেও কিন্তু ওখান থেকে আর রাখা যায় না, তারপরেও কিন্তু ওখান থেকে বারবার ভেঙে যায়। তো এভাবে যদি করে নেন তারপর যদি রং দিয়ে নেন তা আবার আবার অনায়াসে আপনার গাড়িটা আবার দুই চার পাঁচ বছর চালাতে পারবেন। দেখেন আমরা এখান থেকে এররটা দিয়েছি, এররটা এররটা দেখাই তো যাচ্ছে। রং করার পরে যদি আপনাদের দেখাই দেখেন রঙের পর একবারে নতুনের মতন হয়ে গেছে বডিটিতে, আসলে কোথাও কোনো জয়েন্ট নাই, একবারে ফ্রেশ আর কি। আসলে রং করার পরে আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করতেছি, তো এভাবে যদি আপনারা কাজ করিয়ে আসলে গাড়িগুলো বিক্রি করেন সেক্ষেত্রেও আসলে ভালো দামে বিক্রি করতে পারবেন, কেননা আপনার গাড়িতে কোনো জয়েন্ট নেই।